আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাই ভালো আছেন এই প্রত্যাশা নিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমি আজকে আলে ভের্বকে কনজুগেট করে দেখাবো। লো ভের্ব আলে ও ফিউচার ফ্রোশ, এই আলে ভের্বকে ভবিষ্যৎকালে কনজুগেট করে দেখাবো। আমি কিন্তু গত দুইটা ক্লাসে আলে ভের্বকে কনজুগেট করে দেখিয়েছি। দুইটার মধ্যে প্রথমটা ছিল বর্তমানকালের, আর দ্বিতীয়টা ছিল ভবিষ্যৎকালের। তো ভবিষ্যৎকালের মধ্যে দুইটা কালে আমি দেখাবো বলেছিলাম। তো দ্বিতীয়টা ছিল আমার লে ফিউচার সাম্পলের উপরে, আজকে দেখাবো লে ফিউচার ফ্রোশ। তো দুইটাই কিন্তু ভবিষ্যৎকাল, তো দুইটার মধ্যে একটু পার্থক্য আছে, সেই পার্থক্যটা দিয়ে একটু বলে দিচ্ছি। আসলে আমরা সচরাচর যেটা শুনে থাকি বা বলে থাকি অনেক সময়, সেটা হলো লে ফিউচার ফ্রোশ দিয়ে আমরা আসলে কাজ চালিয়ে যাই আর কি, চলে যায়। তবে একটু ভালো লেভেলে কথা বলতে গেলে, ফিউচার মানে ভবিষ্যৎকালে কথা বলতে গেলে এই লে ফিউচার সাম্পল বললে ভালো। তারপরেও যদি আমরা লে ফিউচার ফ্রোশ দিয়ে বলি, সবাই বুঝে নেয়, ঠিক আছে। আর পার্থক্যটা হলো আমাদের যে ভবিষ্যৎকালে সম্পর্কে কথা বলতে গেলে, ঠিক এই মুহূর্তে আমরা একটা কাজ করতে যাব, এই ধরনের ভবিষ্যৎকালের জন্য এই লো ফিউচার ফ্রোশ বলাটা বলতে হয়। আর তার পরবর্তীতেও যে কোনো নির্দিষ্ট প্রজেক্ট নিয়ে কথা বললে, তখনও লো ফিউচার ফ্রোশ দিয়ে কথা বলতে হয়। আর এমনিতে সিম্পলভাবে কোনো ভবিষ্যৎকালে কথা বলার জন্য লো ফিউচার সাম্পল দিয়ে বলতে হয় আর কি। যখন লো ফিউচার সাম্পল বলা হবে, তখন বুঝতে হবে যে সে একটু ভালো লেভেলের বুঝে বা পারে আর কি, এইরকমের। ঠিক আছে, তো আমরা লো ফিউচার ফ্রোশে আজকে তো আলে ভের্বকে কনজুগেট করবো, তাই না? তো আলে ভের্বকে কনজুগেট করার জন্য যে নিয়ম একটা ফলো করতে হবে, সেই নিয়মটা যে কোনো ভের্বকে লো ফিউচার ফ্রোশে আমরা কনজুগেট করতে পারবো। তাই আমরা একটু গঠন প্রণালীটা দেখব। এই যে এখানে প্রথমে আছে সুজে, তারপরে আছে আলে, তারপরে আছে ভ্যাব। এখানে দেখেন গঠন প্রণালী অনুযায়ী আমি এই পাশে সব সুজেগুলি লিখেছি, ঠিক আছে। আর এখানে এই যে আলেটা, এই আলের কনজুগে করেছি, সেটা হলো বর্তমানকালে। এই রূপটা কিন্তু ফ্রেজতে আমরা যেটা দেখিয়েছিলাম, জোরের সাথে হয় ভে চুভা ইল বা এল ভা নুজালো ভুজালে ইল ভো অথবা এল ভো, ঠিক আছে। তাহলে এইটুকুর মধ্যে আমাদের নতুন করে কিন্তু কিছুই শিখতে হলো না। এই পাশে যে আমরা লিখেছি ভেভা, এগুলি কিন্তু এই বর্তমানকালে, এই যে দেখেন এখানে যে আমরা যে বর্তমানকালে শিখেছিলাম, এইটাই কিন্তু আমরা সরাসরি লিখে দিয়েছি। আর এটাই ফর্মুলা, এটা লাগবেই। আমাদের মূল ভার্ব কি আজকে? আলি। এই যে এখানে আমরা মূল ভার্বটা এই ঘরে বসেছি লাস্টের দিকে, এই জন্যই আমি বলে এখানে লিখেছিলাম ভের্ব। ভের্ব বলতে আমি আসলে এখানে সংক্ষেপে লিখেছি, তো এটা হলো আমাদের মূল ভের্ব। এই আলেটা হলো আমাদের মূল ভের্ব, আর এই আলেটা হলো ফর্মুলা, এটা আমাদের লাগবে, ঠিক আছে। আর আরো মজার বিষয় হলো, এই আলে ভের্বকে কিন্তু কোনো কনজুগে করতেই হবে না, কোনো টার্মিনিজ বা কোনো অ্যাড করতে হবে না, কোনো কাটতে হবে না, কিছু করতে হবে না। আমাদের যে মূল ভের্বটা ছিল, এটাই একেবারেই সরাসরি বসিয়ে দেব, এবং প্রত্যেকটা সুজের সাথে দেখেন এখানে জভে আলি, এখানে কিন্তু পুরোপুরি আলিটা রয়ে গেছে। চিভা আলি, ইল বা এল ভা আলি, নুজালু আলি, বুজালে আলি, ইল ফন্তালে, এল ফন্তালে। লে ফিউচার ফ্রোশ শেখার জন্য নতুন কোনো কিছু শিখতে হবে না, এখানে কিন্তু কোনো কিচ্ছু করতে হচ্ছে না, শুধুমাত্র একটু এই গঠন প্রণালীটা জানতে হচ্ছে। এই গঠন প্রণালীটা জানলে শুধু আলি ভ্যাব না, আর অন্যান্য যে কোনো ভ্যাবকেই কিন্তু আপনি এইভাবে গঠন করতে পারবেন, ঠিক আছে। আমি বাংলায় উচ্চারণ এবং অর্থ সহ লিখে রেখেছি আপনাদের জন্য। যেমন এখানে আছে জভে আলি, আমি যাব, জিভা আলে তুমি যাবে, ইল ভা আলে অথবা এল ভা আলে সে যাবে, নুজালু আলে আমরা যাব, ভুজালে আলে আপনি বা আপনারা যাবেন বা তোমরা যাবে, ইল বা এল ভন্ত আলে তারা যাবে। যেমন এখানে আছে জফে আলে ও সিনেমা, চুভা আলে ও সিনেমা, ইল বা এলভা আলে ও সিনেমা,
ঠিক আছে, এইভাবে আপনি যে কোনো কিছুই বসিয়ে নিতে পারছেন পরবর্তীতে। কিন্তু ঠিক আছে, আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। এর মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর পরবর্তী ক্লাসে আমি এই আলিফ ভার্বকেই কনজুগেট করে দেখাবো অতীতকালে। ঠিক আছে, তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানেই শেষ করছি, আল্লাহ হাফিজ।